প্রিয় বন্ধু, চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত মন্ত্রটি এবার দেখতে এবং সম্পূর্ণ নিয়মটি জানতে। তো মন্ত্রটি হচ্ছে ওম রিং রক্তচামুণ্ডে ওমকষ মমবর্ষং কুরু কুরু স্বাহা। এই মন্ত্রটি আপনাকে পাঠ করতে হবে কতবার? 108 বার, এবং প্রথমে 1000 বার জপ করে সিদ্ধ করে আপনাকে নিতে হবে। সিদ্ধ হয়ে গেলে আপনার এই যে মন্ত্রটি, 1000 বার জপ করার পরে আপনি শ্রী নারীর নাম স্মরণ করে 7 বার অভিমন্ত্রিত করে কুমকুম চন্দন গোচন একত্রে মিশিয়ে মন্ত্র দ্বারা 7 বার অভিমন্ত্রিত করে ওই সকল দ্রব্যের তিলক ধারণ করলে রাজসভায় গেলেও রাজাও বশীভূত হবে এবং আপনি যেখানে যাবেন সেই বশীভূত হবে। ডক্টর প্রসাদ হেলথ চ্যানেল থেকে এই মন্ত্রটি খুবই শক্তিশালী এবং পাওয়ারফুল। এই মন্ত্রটিকে প্রথমে 1000 বার জপে সিদ্ধ হয়, পরে কুমকুম চন্দন গুরুসনা দিয়ে একটি তিলক ধারণ আপনাকে করতে হবে। তিলকটি নিয়ে আপনি যার সম্মুখে যাবেন সেই কিন্তু বশীভূত হবে। অবশ্যই মন্ত্রটি প্রয়োগ করার পূর্বে পবিত্র ধর্মগ্রন্থ পাঠ করবেন। মনের পবিত্রতা, ভক্তি, শ্রদ্ধা একই সাথে যদি এই কয়টির প্রয়োগ হয় তবেই আপনি বশীভূত করতে পারবেন, তা না হলে অন্যথা আপনি কিন্তু বশীকরণ করতে পারবেন না। কারণ যদি মনে দুটো না ভাব থাকে, এই ক্রিয়াটি করব হবে কি হবে না, যদি এইরকম আপনার মনে কোনো রকম না কোনো ভাব থাকে, তাহলে কিন্তু আপনি ক্রিয়া করে সফলতা অর্জন করতে পারবেন না। তো বন্ধু, এই মন্ত্রটির মধ্যে যেখানে অমুকস্য আছে সেখানে কিন্তু আপনার নারীর নাম এবং পিতার নাম, যদি পারেন মাতার নামও, এইখানে প্রথমে নারীর নাম নেবেন, এইখানে শেষে পিতার নাম এবং মাতার নামটি যোগ করবেন। যেমন আমি আপনাদেরকে বলছি, ওম রিং রক্তচামুণ্ডে ঋতু বিশ্বাস মমবর্ষং কুরু কুরু সাহা অমৃত ও সীমা। এইভাবে নামটি যদি আপনি নিতে পারেন, মানে পিতার নাম অমৃত, মাতার নাম সীমা। যদি মাতার নাম না জানেন, অবশ্যই পিতার নামটি জানেন দিয়ে দেবেন, তাতেই আপনি তাড়াতাড়ি আরও ফল লাভ করতে পারবেন। যদি আমার এই ডক্টর প্রসাদ হেলথ চ্যানেলটি আপনাকে সামান্য পরিমাণে উপকৃত করে থাকে, তাহলে চ্যানেলটিকে করে দেবেন সাবস্ক্রাইব, পাশের ঘন্টা ঘড়ি বাজাতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে আমার এই ভিডিওটি দেখার জন্য।